বিমানে যারা গেছেন হজে, বিমান করে কেই উপরের থেকে ফানুস ই উঠায় এরকম লাল ইটে উঠায় এয়ারপোর্টের এরকম করতে করে একটা সিগনেচার আছে, নিচে দেখবেন প্লাস্টারের মধ্যে লাল বাতি সবুজ বাতি থাকে। ওই বিমানের পাইলট আমার দুই শালা পাইলট, মানে আমার কাছে যে বিটি শুয়ে থাকে ওটা আমার বউ, এই বউর দুই ভাইলো বিমান চালায়। তারপরে ওই শালাইকা দুলো ভাইয়ের কাছে তো শালারা সব দুর্বল, আমার বলে আমার অস করে খাতি হবে, আমি অস করলে ভুল করলি কে দুলু ভাই আমি শিখাই দিই, দুলু ভাই আমার কাছে বসেন খবরদার টিভা টিভি করেন না, আমি দেখেন কোহান সব জায়গায় টিভি দিলি তো শান্তি হয় না, খবরদার দুলু ভাই তাহলে আমার চাকরি যাবে বিমান উঠার। এমন দিক তাকা কয় দুলু ভাই ওখানে এয়ারফোর্সের থেকে যে যে কমান্ড করবে সেই স্যার দেখবেন বিমানটা যখন যায় ওই এরিয়ার বাইরে গেলে অনুমতি দেবে না, দেওয়ার পরে দেখেন চলে যাওয়ার পরে একটু ব্রেক মারে, এই দেখেন তখন ছবি ঘুরতে থাকে, এই যে আমার দিক তাকা যারা বিমানে যাও না পারবা না ওরকম চাই, ঘোরার পরে এইরকম একটু দেয়, দেওয়ার পরে পরে যখন বাটন টেবে হুক করে উড়ে চলে যায়। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমার কোরআনের পাঠম যারা টিভি নেই আজ সব জাহান্নামের আসামি হয়ে যাবি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, হাত উঠান ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, বেড়ির পালের মতন বেড়ির পালের মতন মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আর তার আল্লাহকে বলবে আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি তাদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও, দি ফাইনে মিনাল আদাবি ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ আমাদের যে শাস্তি দেছো আমাদের এই অভিভাবক আর যারা তাদেরকে আমরা নিতা বানাইছিলাম আমাদের থেকে দ্বিগুণ শাস্তি ওদের দিয়ে দাও, কয় গুণ ওই জাহান্নামের বলবে আমাকে ওদের কারণেই তো আজ আমরা দোষী হয়ে গেছি, আল্লাহ আমাদের থেকে দ্বিগুণ শাস্তি এই শয়তান দে এই আমাকে নিতাগুলোকে দিয়ে দাও। সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচারস।